স্বাস্থ্য দপ্তরে দুর্নীতির অভিযোগে সরব হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভুয়ো সংস্থা তৈরি করে টেন্ডারের অভিযোগ, টেন্ডার ছাড়াই বরাত পাইয়ে দেওয়া হয়েছে এমন অভিযোগ করছেন তিনি। বরাত পাওয়ার পরই বন্ধ হয়ে যায় পাঁচটি সংস্থা, বরাত পেতেই কি ভুয়ো সংস্থা তৈরি? এই প্রশ্ন শুভেন্দু অধিকারীর তরফ থেকে। অনেক ফেক কোম্পানি তৈরি করে টেন্ডার নেওয়া হয়েছে এবং পরে টেন্ডারগুলোকে আপনার কোম্পানিগুলোকে অবলুপ্ত ঘটানো হয়েছে। ১৬ সাল থেকে সুপার স্পেশালিটি হসপিটাল তৈরির নামে হাজার হাজার কোটি টাকা টেন্ডার না করে ম্যাকিনটনস বার্নকে দেওয়া হয়েছে। মূলত দুটো কোম্পানিকে তারা দিয়ে দিয়েছেন, একটা পবন অরোরা অঙ্কুশ অরোরার যে কোম্পানি আছে, যেটা মাননীয় মুখ্যমন্ত্রীর ভাইপোর আত্মীয়র আছে মেনকা গম্ভীরদের কোম্পানি, সেখানে আপনি দেখবেন এই পাঁচটা কোম্পানি, এই পাঁচটা কোম্পানি সমস্ত টেন্ডারগুলো কার্যত পেয়েছেন। এবং আরেকটি আমাদের হেলথ মিনিস্টারের ঘনিষ্ঠ আত্মীয়র একটা কোম্পানি আছে সেলকন বলে, তাদেরকেও এই কাজগুলো সমস্ত দেওয়া হয়েছে। এবং টেন্ডারটাকে অ্যাভয়েড করার জন্য সুপার স্পেশালিটি হসপিটালের ম্যাকিনটনস বার্নকে অ্যাওয়ার্ড করা হয়েছে। কথা বলবো কমলাক্ষ, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। কমলাক্ষ, শুভেন্দু অধিকারী বিস্ফোরক অভিযোগ করছেন যে টেন্ডার পাইয়ে দেওয়ার নামে সংস্থা তৈরি হয় এবং তারপর সেগুলো বন্ধ হয়ে যায়, গুরুতর অভিযোগ তুলছেন তিনি। একেবারে শুক্লা, অভিযোগ যথেষ্টই গুরুতর এবং স্বাস্থ্য দপ্তরের একেবারে শীর্ষকর্তাদের নাম নিয়ে এবং তাদের পরিবারের সদস্যদের সঙ্গে রাজ্য সরকারের আমলা স্থানীয় বিভিন্ন ব্যক্তিদের নাম নিয়ে কিন্তু শুভেন্দু অধিকারী এই তোপ দেখেছেন এবং সরাসরি তিনি বলছেন যে স্বাস্থ্যমন্ত্রীর মদতে স্বাস্থ্য বিভাগে নিয়োগ, চিকিৎসা সরঞ্জাম কেনা এবং তার পাশাপাশি স্বাস্থ্য দুর্নীতির বিভিন্ন ক্ষেত্রে কোটি কোটি টাকার টেন্ডার নিয়ে বেনিয়ম এবং নয়-৬ এবং দুর্নীতির অভিযোগ তিনি তুলেছেন এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে এই গোটা বিষয়ে তদন্ত করার আহ্বান তিনি জানিয়েছেন। কি ধরনের দুর্নীতি তার ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেছেন যে কেন্দ্রীয় যে বিভিন্ন প্রকল্প রয়েছে, স্বাস্থ্য মিশনের যে প্রকল্প, তা নিয়েও অনিয়ম হয়েছে এবং মাল্টি স্পেশালিটি হসপিটাল তৈরির নামে যে টেন্ডার ছাড়া পাঁচটি সংস্থাকে সমস্ত বরাদ দেওয়া হয়েছিল এবং সেই সমস্ত কিছুই তিনি জনৈক মেনকা গম্ভীর তার নাম করে তিনি বলেছেন যে তার আত্মীয়দের মাধ্যমেই এই কাজ হয়েছে এবং এই স্পষ্টতই জাতীয় স্বাস্থ্য মিশনের টাকা নিয়েও তার অভিযোগ রয়েছে, তা নিয়েও কিন্তু তৎসুক হয়েছে এবং স্বাস্থ্য সচিব সহ বিভিন্ন স্বাস্থ্য কর্তার বেনামি সম্পত্তি রয়েছে, বেআইনি সম্পত্তি, এবং তা নিয়েও এই বিষয়ে ইডি তদন্ত হওয়া উচিত বলে মনে করেছেন শুভেন্দু অধিকারী এবং সমস্ত ডকুমেন্টস তিনি প্রকাশ্যে আনেন, সংবাদ মাধ্যমের সামনে আনেন। একেবারে কমলাক্ষ, ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।